احمده ونصلي على رسوله الكريم اما بعد প্রিয় দর্শক ইতিপূর্বে আমি আপনাদের সামনে হজের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি হজ কখন কাদের ফরজ হয় এবং হজ কত প্রকার কি কি আজকে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি তাহলে হজের ফরজ ওয়াজিব এবং আমরা যখন নাকি হজের নিয়ত করি বেশিরভাগ মানুষে হজে তামাত্ম করা নিয়ত করে অথবা কেউ যদি শুধু হজে ফেরা করতে চায় বা কেউ যদি শুধু হজে ক্রান করতে চায় যে যে হজে করতে চাক না কেন তাদের নিয়ত করতে হবে তো আমরা যখন নাকি হজের নিয়ত করব যারা নাকি হজে তামাত্ম করবো তারা প্রথমেই তো আমরা হজে নিয়ত করব তো ওমরা নিয়ত আরবিতে করা যায় বাংলাও করা যায় তো আমরা যদি আরবিতে করতে চাই তাহলে আমরা আরবিতে নিয়ত করবো হবো আল্লাহুম্মা ইন্নী উরীদুল উমরাতা ফায়াসসিরহালি অথবা যদি আরবিতে করতে না পারি শুধু বাংলা করতে চাই তাহলে এভাবে করব হে আল্লাহ আমি ওমরা করতে চাই তুমি আমার জন্য এই কাজটাকে সহজ করে দাও এবং তা আমার পক্ষ থেকে কবুল করে নাও তেমনি ভাবে যখন নাকি আমরা হজের হেরাম বাঁধব হজের নিয়ত করব তখন আমরা হজের নিয়ত করব এভাবে আরবিতে আল্লাহুম্মা ইন্নী উরীদুল হজ্জা ফায়াসসিরহু লী ওয়া তাকাব্বালহু মিননী হে আল্লাহ আমি হজ করতে চাই তুমি আমার জন্য তা সহজ করে দাও এবং তা আমার থেকে কবুল করে নাও তেমনিভাবে যখন নাকি আমরা যদি কেউ ক্রান হজ করি ক্রান হজ নিয়ত আরবিতে ভাবে করব আল্লাহুম্মা ইন্নী উরীদুল হজ্জা ওয়াল উমরাতা ফায়াসসিরহুমা লী ওয়া তাকাব্বালহুমা মিননী বাংলা যদি করতে চাই তাহলে এভাবে করতে করব হে আল্লাহ আমি হজ ও উমরা উভয়টা নিয়ত করছি তুমি এই কাজটাকে সহজ করে দাও এবং তা আমার পক্ষ থেকে কবুল করে নাও এভাবে আমরা হজ উমরা তামাত্ম হজ বা কেরান হজ সজরাদ আমরা যে আমল করি সেভাবে এইভাবে আমল করার হজর নিয়োগ করব আমরা ইনশাল্লাহ তো আমরা হজ করব হজের কিছু হুকুম আহকাম ফরজ ও আজিব আছে তো হজর ফরজ তিনটি আমরা জানা রাখা দরকার হজর ফরজ তিনটি এক এহরাম বাঁধা অর্থাৎ হাজিগঞ্জ যে এহরাম বাঁধে সাদা কাপড় পরে তালবিয়া পাঠ করে নিয়ত করে এহরাম বাঁধা এহরাম কয়েকটা জিনিস বাধা কয়েকটা জিনিস করার নাম এহেরাম বাঁধা হয় যেমন নাকি প্রথমে কাপড় পরিধান করতে হয় সেলাইবিহীন কাপড় পরিধান করতে হয় তারপর দুরাকাত এহরামের নিয়তে নামাজ পড়তে হয় নামাজের পরে নিয়ত করতে হয় নিয়তের পরে তালবিয়া পুরুষগণ তালবিয়া পাঠ করবে উচ্চ স্বরে তিনবার এবং মহিলারা নিম্ন স্বরে পড়বে এই কাজগুলোকে সমন্বয়কে এহেরাম বলা হয় এহারাম প্রথম ফরজ হলো এহারাম বাদা দ্বিতীয় হলো অর্থাৎ আরফার ময়দানে অবস্থান করা আরফার ময়দানে অবস্থান করবে নয় জিলহস তারিখে সূর্য ঢলে যাওয়ার পর থেকে দশই জিলহস সুভে সাদিকের পূর্ব পর্যন্ত যেকোনো সময় কিছুক্ষণের জন্য আরাফাতের ময়দানে অবস্থান করা ফরস অর্থাৎ এই সময়টুকুর মধ্যে যে কোনো পরিমাণ সামান্য সময় হলেও আরাফার ময়দানে অবস্থান করতে হবে যদি এই সময়ের বাহিরে বা এই সময়ের ভিতরে অবস্থান করতে না পারে তাহলে তার হজ হবে না কোনো ফরজ ছুটে গেলে সেই হজ আর হবে না আদায় হবে না আরেকটি ফরজ হলো জিয়ারত অর্থাৎ দশ দশের জিল হজ থেকে বারো জিল হজের যে কোনো সময় মিনা থেকে মক্কায় এসে সাতবার কাফের নাম তফ জিয়ারত যখন নাকি মিনা যাবে মিনা যাওয়ার পরে কঙ্কন নিক্ষেপ করবে তিন দিনের মাঝ মাঝামাঝি যে কোনো সময় যদি আমার সম্ভব হয় আমি মক্কায় এসে পড়বো এসে তোয়াফ দেওয়ার তোয়াফ করব এই তোয়াফটা করা তো ফরস আর যদি আমার পক্ষে সম্ভব না হয় মাঝখানে আসা তাহলে আমি বারোই তারিখ কঙ্কন নিক্ষেপ করে তারপর আমি মক্কায় এসে তারপর আমি তোফ করতে পারি সেটা আমার পক্ষে যেভাবে ভালো হয় সুবিধা হয় সেভাবে আমি করে নিব এই তিনটি হলো হজার ফরস আর হজর ওয়াজিব পাঁচটি এক নম্বর হলো সাফা মারোয়া সাই করা অর্থাৎ আমরা তের পরে যে সাফা মারোয়া পাহাড় দুটা আছে যেখানে যে দৌড়ানো হয় সাতবার এই সাই করা এরা ওয়াজিব তেমনি হবে আল বিল মুজদালিফা অর্থাৎ উকুফে এই মুজদালিফায় অবস্থান করা আরফা হতে ফেরার পথে জেল হজর দশম তারিখে রাতের শেষ প্রহরে সূর্যোদয়ের পূর্বে মুজদালিফায় কিছুক্ষণের জন্য অবস্থান করা ওয়াজিব রমুল জিমার অর্থাৎ কঙ্কর নিক্ষেপ করা মিনায় অবস্থিত তিনটি জামলাতে জিল হজের দশ এগারো ও বারো তারিখে শয়তানের উদ্দেশ্যে সর্বমোট উনপঞ্চাশটি কঙ্কর নিক্ষেপ করা ওয়াজিব ফালক বা কসর অর্থাৎ চুল পালক করা মুন্ডানো অথবা ছোট করা তেমনিভাবে আরেকটি হজর ওয়াজিব হচ্ছে তোয়ফ সদর অর্থাৎ বিদায়ী তোয়াফ করা অর্থাৎ হজের সকল কার্য সমাপনে সমাপন করে শেষ করে নিখাতের বাইরে বিদেশি হাজির কর যে কোনো সময় তফে সদর করা ওয়াজিব তেমনিভাবে মক্কা ও হাজেফাজী মহিলাদের জন্য এটা ওয়াজিব নয় এজন্য যারা নাকি বাইরে থেকে আসবে তাদের জন্য তফে সদর করা অর্থাৎ বিদায়ী তফ করা ওয়াজিব ভাই আমরা যখন হজে হজে যাব হজের কার্যক্রম আদায় করব। তখন অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে আমাদের দ্বারা যেন কোনো কোনো হজের কোনো ফরজ ওয়াজিব না ছুটে যায় হজের প্রত্যেকটা হুকুমকে পরিপূর্ণভাবে আদায় করার চেষ্টা করবো এবং আমি আজকে শেষ করছি আলহামদুলিল্লাহ হির আলমিন